আচ্ছা, অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নাম্বারটা সবাই নিয়ে নিয়েছেন, লালবাজারে সারা রাজ্যের জন্য করা হচ্ছে। টোল ফ্রি নাম্বার 1-800-345-5678, এটা 24x7 চালু থাকবে, কারণ যাদবপুরে যে ঘটনা আমরা দেখলাম আমাদের চোখ খুলে গেল। অনেক দিন এটা বন্ধও ছিল এবং হয়তো অনেক ঘটনাই ঘটে, ছাত্রছাত্রীরা ভয় জানায় না। অন্ধ্রপ্রদেশেও একটি ঘটনা ঘটেছে, আমি সিআইডির হাতে সেটা দিয়েছি তদন্তের জন্য, তারাও তদন্ত শুরু করে দিয়েছে। এবং আমি মনে করি যদি কোথাও কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কর্মস্থানে কারোর ওপর কোনো র্যাগিং কেউ করে, একটা ফোন করে ইনফরমেশান দেবেন আর আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার নাম্বার কনফিডেন্সিয়ালি থাকবে, আপনার ইনফরমেশান যাতে কেউ না পায়, তার জন্য পুলিশ তাদের, এটাকে আমি বলবো লকার, সেফ লকার তৈরি করবে, যাতে এই ধরনের জিনিস না হয়। কত কষ্ট করে বাবা মা ছেলে মেয়েদের মানুষ করে বলুন তো, তারপরে তারা কত ভালো রেজাল্ট করে এইসব জায়গায় ভর্তি হতে আসে, সেখানে দিনের পর দিন তাদের উপরে যে অত্যাচার হয়, অনেক জায়গাতেই হয়, এক জায়গায় নয়, অনেক জায়গাতেই হয়। আমি তো কোনোদিন শুনিনি মানে যে হয় না, কিন্তু আমাদের সময় কিন্তু এসব এত ছিল না, এখন দেখছি ইদানিং এসব বেশি বেড়েছে। যত দেশটা উন্নত হচ্ছে তত কারো কারো অধঃপতন হচ্ছে। মনে রাখবেন, আমি 100% নাম্বার পেলাম এটাই আমার কোয়ালিফিকেশন নয়, প্রকৃত মানুষ হওয়াটা আমার কোয়ালিফিকেশন। অনেকের এডুকেশন কোয়ালিফিকেশন কম থাকতে পারে, কিন্তু সে যদি মানবিক মানুষ হয় তাহলে মনে রাখবেন চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শীত, মানুষ আগে হন, মানুষ তৈরি হন। আর যারা এগুলো করবেন তাদের বিরুদ্ধে প্রতিরোধে জোট বাঁধুন, আমরা আপনাদের সাথে আছি। কলকাতার পুজোতে শুধুমাত্র কলকাতার লোক আসে তাই নয়, ভিন দেশেরও প্রচুর মানুষ আসে, বিভিন্ন কান্ট্রির লোক আসে, এবং এবারেও অনেকে আসবে। তাদের আতিথেয়তাটা তাদের মতো করে করবেন, যাদের এলাকায় যত বৃদ্ধাবাস আছেন, এটা আমার একটা সাজেশন, পুজো কটা দিন আপনারাও যেমন ভোগ খাবেন তাদেরও একটু ভোগ খাওয়াবেন। আমি তো নিজে নবনীড়ে যাই এবং আমি ওদের বাক্সে, আমি ওদের বাসে করে ঘোরাই। আমি অষ্টমীর দিন বকশি নিজে ইন্দ্রনীল, এরা মিলে ববি, এরা মিলে বাসে করে ঘোরায়, অরূপরাও ঘোরায়, কারণ ওদের তো কেউ নেই, ওরা প্রায় একা একা থাকে সংসার ছাড়া। পুজোর আনন্দগুলো তাদেরও যদি আমরা একটু দিতে পারি তাতে খুব ভালো হয়। অনেক অর্গানাইজেশনই কাজগুলো করে, এগুলো আপনারা যদি করেন ভালোই হয়।